সিঙ্গাপুরে অভিবাসন আইন বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে চার বাংলাদেশি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত সোমবার জনপ্রিয় গণমাধ্যম স্ট্রেইট টাইমসের এক খবরে জানানো হয়, দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি ICA তাদেরকে গ্রেফতার করেছে। জানা যায়, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সিঙ্গাপুরে অবস্থান এবং অভিবাসন আইন বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত থাকা এসব অভিযুক্তকে তাদের কর্মক্ষেত্র থেকে গ্রেফতার করা হয়। তাদের বয়স 25 থেকে 57 বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ICA। অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের কমপক্ষে 6 মাসের জেল এবং সর্বোচ্চ 2 বছরের জেল হতে পারে। এছাড়া $6,000 সমমূল্যের জরিমানা করা হতে পারে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উদযাপিত হয়েছে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আলিম মিয়া। এ সময় সমিতির সহসভাপতি শওকত আকবর, ইঞ্জিনিয়ার আশিস বড়ুয়া, শামসুল হক মিজান ও জসিমউদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। যথাযোগ্য মর্যাদায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে জাতির পিতার 45তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি শুরু করা হয়। বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গমাতা এবং তাদের শহীদ পরিবারবর্গ সহ 15 আগস্টের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে মিশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। August 15 হত্যাকাণ্ডে জড়িতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকের মরণোত্তর বিচার এবং হত্যার ষড়যন্ত্রে পাকিস্তান, সৌদি আরব, চীন সহ অন্যান্য দেশের সম্পৃক্ততা যাচাইয়ের জন্য তদন্ত কমিশন গঠন করারও দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। গত শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনলাইন ভিডিও কনফারেন্সে সংগঠনটির নেতৃবৃন্দ এসব দাবি জানান। সংগঠনটির সভাপতি ডক্টর নুরুন নবীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের নামের পূর্বে শহীদ শব্দ ব্যবহার নিষিদ্ধ করা সহ সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ারও দাবি জানায়।